হাইনো হাই ন কাহামা কাহামসা টংমানী উলব বখরক চাপমাই আঙা আংখা সাক সাক থিকা এবার বুইদা বথরকা বেলাখে খামিথিকজা কটক সরজা কথি মানখা আখরা রোড নি রতন চৌধুরী নি নখঙ্গ কথি মানখা সুবাগত চক্রবর্তী মুঙ্গুই খরকসানি বিনক রেন্টাস কলোনি ও রাং রথাই মানথাই নতুই ন বন বথার জাখা নিব ককশিল চাকা নকুনি বরক রিয়াবা তাবুক নাইকলই টং পুলিশ তামো কক টমা অংখরি ফাইন তাবুক কটক সরজা কথি মানমানি আবনতুই ওর নাংলাইজাক আমচাইনি বর কি কারণে এবং কিছু জানতে পেরেছেন বা দাদা আমি কি কারণে মারতে পারি এটা তো আমরা কয়তো না হয়তো তারা কোনো লেনদেন আছে এটা আমরা ঠিক সঠিক করতে পারি আমি বাড়িতে আছি সুস্থ আছি দুপুর বেলা আমি জানি ফোন করছি আজকে গতকালকে আমরা একটা টাকা দেওয়ার কথা আসলো আমরা ডিস্ট্রিবিউটারের টাকা দেওয়ার কথা আসলো তাহলে ফোন করছি পরে বাসা দি দিনটা পাস হয়ে গেছে গা আপনি আড়াইটার সময় আয় না আড়াইটার সময় এসে অফিস থেকে নিয়ে যান এরপর 11:30টার সময় তাহলে লোকের কথা হয়েছে যখন আমি দুইটার সময় ফোন করছি তাহলে একটা ছেলে ফোন করছে ফোন করে কইতেছে আপনি কে ফোন করছেন কেন তখন আমি বলছি দেখেন আপনার সাথে কোনো কথা নাই অভিজিৎদার কাছে দেন অভিজিৎদার সাথে কথা হয়েছে কোনো অভিজিৎদার সাথে আপনি কোনো কথা বলেন যিনি মারা গেছে ওনার নাম কি দি ওনার নাম ও ডাক নাম হয়েছে অভিজিৎ এমবাসি স্বাগত চক্র তাহলে কি মনে হয় যে টাকা লেনদেন কারণে আপনার যিনি কাজ করতো ওনার বাড়ি ওনার বয়স কত আমার কিছু বলার নেই ওটা আমি ছিল এখন উনিট মানে সুইসাইড করেছে কি করেছে এটা পুলিশ ইনভেস্টিগেশন করবে এটা কি আপনার বাড়ি হ্যাঁ আপনার নাম কি রকম করে তা আপনার সাথে উনি কালকে রাত ছিল হ্যাঁ তা আজকে এরকম ঘটনা হয়েছে কেউ বলছে এটা মার্ডার করা হয়েছে কি বলবেন এখন আমার তো এটা কোনো কিছু করে এটা পুলিশ ইনভেস্টিগেশন করে যদি মনে করে যে আমি মার্ডার করছি ওনার বাড়ি কি এখানেই আগরতলাই বাড়ি না আপনার বাড়িতে কি করতে এসেছে আমার বাড়িতে এসেছিল কালকে আজকে আমাদের মোহনপুর যাওয়ার কথা ছিল রাত্রেবেলা আমাদেরকে হিসাব করার কথা ছিল দেখো এই জন্য উনি এসেছে আপনি কি ওনার সাথে কোনো পার্টনারশিপে কোনো কিছু আছে কি কি নিয়ে ল্যান্ডের একটা ব্যাপার নিয়ে তো আপনার কি মনে হয় উনি কি নিজে আত্মহত্যা করেছে না আপনার অভিযোগটা কি থাকে না আমার অভিযোগ কি আমি তো দেখলাম যে উনি সুইসাইড করেছে এটা আমার মনে হয়েছে সুইসাইড করেছে কারণ কেন কি ওই দরজা বন্ধ করা ভেতর থেকেই বন্ধ করা আচ্ছা তো এটাই আমার মনে হয় তা আপনার বাড়িতে এরকম একটা ঘটনা হয়ে গেল আপনি কি করে বলবো আমি আমরা তো রাত্রে বলে এখানে ঘুম পাশাপাশি দুই রুম এখানে আমরা বেডরুম আমরা ঘুমোচ্ছি ওনার বেডরুম উনি ঘুমোচ্ছে উনি যে বলছেন যে সবসময় আসেন ঠিক আছে তা আসতে ঘরে কেন একা দেখেছেন বা মোবাইলটা কেন বাইরে চার্জিং এর বাইরে কেন ছিল ঘরে তো থাকতে পারতো ওনার সাথে থাকতে পারতো মোবাইল নাকি অন্য রিসিভ করেছে যারা ওই যে স্টাফগুলো আছে তারা বলো নাকি ফোন করলে অন্যরা ফোন ধরছে ওনার ফোন উনি রিসিভ করতে পারছেন না এখন এটা থেকে কি বোঝা যায় তো আপনারাও দেখবেন কারণ এটা আমার থেকে আপনারা ভালো বুঝবেন কি মনে হয় ওনাকে কি মারা হয়েছে
একটা জায়গায় কিডন্যাপ করে আনে ইয়ে করা তো মানে কি এটা তো ওয়ান টাইম ফোর্ট এটাই হয়, কারণ আমরা একটা ফাঁকিকে রাখতে গেলে আমরা পারমিশন দিতে হয়, একটা মানুষকে ধরে এনে ঘরের মধ্যে রেখে দেবেন তো এটা তো হয় না। কি কারণে ওনাকে রাখা হয়েছিল এটা তো জানতে এখনো জানিনি কিছু, কারণ জাস্ট আমি শুনে আসলাম ওরা স্টাফরা তো যা বলছে শুনতে পাচ্ছি যে উনি নাকি খুব ভালো সেই রকম পড়ানো মুরগি না, কারণ আমিও যতদূর জানি কারণ আমার মেয়ের শ্বশুর হয়, কারণ যতদিন দেখেছি ওনার প্রতি আমি কোনোদিন দেখিনি যে মানে বাজে কোনো বিহেভিয়ার বা যে কোনো ইয়ে এবং সব সবার সাথে ফ্রেন্ডলি কথা বলে এবং হাসি খুশি থাকে, কারণ এরকম করার মতো রূপ। তাহলে আপনারা বলতে চান ওনাকে মারাই হয়েছে? না হলে দেখুন ইহা থেকে আছে মর মরার তো বহুত জায়গা ছিল, তো এখানে এসে মরবে কেন, আপনি এই ঘরের ভিতরে আসবে কেন আর এইখানেই আসবে কেন, ওনার বাড়ির সাথে লোকের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি কেন, কারণ ওনার ছেলেও আছেন মিসেস আছে ওরা নাকি বারবার ফোন করেছে অনারাইজ করেছে ফোন ফোন নাকি বাইরে চলে এসে পেয়েছে বাইরের মধ্যে ইয়েতে লাগা। কোথায় থেকে কোথায় আনা আনা হয়েছিল ওনাকে? কোথায় থেকে অ্যাকচুয়ালি বাড়িতে ওনার বোন কুমারী জীবন আর ওনাকে শুনেছি ওনার বাইক নাকি গুলবাজার, তো গুলবাজার থেকে এখানে কি করে আসলো কোন জায়গায়? এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা গুলচক্কর 18 রোড নীলজ্যোতি ঠিক অপোজিটে। আচ্ছা আচ্ছা, তাহলে অনেকে বলছে আর্থিক লেনদেনের কিছু একটা ব্যাপার আছে, এটা দেখুন এটা সারা দেখবেন আপনারা আছেন আপনারাও দেখবেন সবাই মিলে দেখবেন কি হয়েছে। এখন আপনারা কি চান? দেখুন যা হয়েছে তার তো শাস্তি তো হতেই হবে না, যে দোষ করবে তার তো শাস্তি হবেই আর হওয়া উচিত, কারণ এরকম ভাবে হয় না, কারণ একটা মানুষ তো না, টাকার লেনদেন থাকতেই পারে বা কোনো কিছু থাকতেই পারে, কিন্তু এইভাবে একটা লোককে এরকম করা বা আটকে রাখা আমার মনে হয় না ঠিক। যার বাড়িতে পাওয়া গেছে ওরা ওদের জায়গাটা তো একদম মেইন রোডের সাথেই এবং তারা বলছে তারা এরকম কোনো ইয়ে নেই যে ওনাকে মারা ফেলবে, ওনার কাছে প্রচুর টাকাও পায়, তো সে বিষয়ে কি বলবে? তো সারা তো এসেছেন সারা দেখবেন ইনভেস্টিগেশন করার পরেই বোঝা যাবে কি হয়েছে না হয়েছে, অ্যাকচুয়ালি এটা তো আমরা হঠাৎ করে এসে কিছু বললে তো হবে না, ফটফট করে বললে তো হবে না। উনি কি বিজনেস করতেন? খাওয়া তো আমি আজকে শুনলাম নাকি আয়তনার ভিতরে কি একটা বিজনেস করতো, কি তারাও তারা বলতে পারবে কি বিজনেস করে, তো ওরাও বললো নাকি যে ফাইল টাইল যা আছে শুধু নিয়েছে ভিডিও ফুটেজে দেখেছে যে অনেকগুলো ফাইল নিয়ে এসছে কালকে রাত্রে সকালে নিয়ে এসে, আমি তা ঠিক বলতে পারবো এখন দেখুন আপনারা সব কিছু সবাইকে জিজ্ঞেস করে দেখুন, কারণ অ্যাকচুয়ালি যতটুকু আমি এখান থেকে এসে শুনতে পারলাম সকালে এটাই বুঝলাম যে একটু ধরান একটু ধরুন দিদি আপনারা কিসের কাজ করেন? যে আমরা আয়ুর্বেদিক কোম্পানির কাছে, আয়ুর্বেদিক কোম্পানির কাছে আয়ুর্বেদিক একটু সে দিকে ট্যানের বাড়ি হচ্ছে রেন্টাস, তো আমরা যদি ঘটনা জানি ট্যানের অক্ষণ জানতে যেহেতু ট্যানের বাইক গুলবাজার ট্যানের তারা দুইটা ঘরে দিয়ে আনছে আইন না কালকে মার ধর করছে, তো ট্যানের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি তো পুরোপুরি আরও দুজন রূপান্তরিত তো ফোন করলে আরেকজন ফোন তুলে, তো এটা অনেক হয়েছে হয়েছে বিকালে কথা হইব, বিকালে ফোন করলে ফোন তুলে না, রাত্রেবেলা ট্যানে লুকায় লুকায় ফোন করে আমাদের হ্যালো সব ঠিক আছে আমি তাহলে সকালে আমরা, কারণ কেড়ে বসে কথাটা এটা কোন জায়গা কার বাড়িতে আছে? এই বাড়িতে আছে। কার বাড়িতে আছে এটা? রতন চৌধুরী তিরুপতি কনস্ট্রাকশনের ওনার। ওনার কি হয়? যিনি মারা গেছে ওনার কি হয়? হয়তো বা কোনো বিজনেস ট্রানজেকশন থাকতে পারে, হয়তো বা লেনদেন থাকতে পারে, তাইলে তার বিজনেস করে একসাথে এটাও হইতে পারে, তো কেড়ে তাইলে মারছে তাইলে। যিনি মারা গেছে ওনার নাম কি? শুভাগত চক্রবর্তী। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি রেন্টাস করুন। আর রেন্টাস স্কুল থেকে কাল কি আনা হয়েছিল ওনাকে? তাইনে এটা তো আমি কোথায় পারতাম, এটা অবশ্যই হয়ে গেছে, বাইক পাওয়া গেছে কইতাছে গুলবাজার আছে বাইক। হ্যাঁ।